আরাফাতের বক্তৃতায় হলে বলছে আপনি এই মার্কা দেখাচ্ছে আরাফাত সাহেব বিশিষ্ট জ্ঞানী বুদ্ধিজীবী মানে মাথার খুপড়ির নিচে ঘিলু নাই পুরোটাই তেল তো তেল আলা বুদ্ধিজীবী এক বুড়িকে দেখাচ্ছে যে এটা কার ছবি বুড়ি যে কথা বলছে এটা কইতে পারি না লজ্জা করে শরম করে কিন্তু ওতে শরম নাই ওবায়দুল কাদের সাহেব মাজা দুলিয়ে দুলিয়ে বলছেন এত বিশাল সমাবেশ থেকে কর্মসূচি আসলো পদে যাত্রা সরি পদযাত্রা ওবায়দুল কাদের সাহেব গভীর পানির মাছ বেশি লাভালাভি করে না অল্প পানির মাছ বেশি ফরফর করে কাদের মেরে দিয়েছে টেলিভিশনের রুমে আটকায় বলে ডেইলি ওই যে গ্লাস ভাঙে এটা ভাঙে বলছে তোকে আজকে রুমে আটকায় দিলাম শাস্তি কি পিটিভি দেখতে হবে মেয়ে চিৎকার করে শুরু করছে 15 মিনিটের মধ্যে আম্মা আমার মায়ের জ্ঞান তো ওই হাসি না রে আটক চেষ্টা করে না অসহ্য আমার অন্য মারেন কিন্তু এই পিটিভি দেখতে আর পেন না অসহ্য আম্মা অসহ্য বমি আসে হাসি না রে দেখতে দেখতে কান্ত ভট্টাচার্যের একটা কথা আছে সেটা হলো যে বেজে উঠলো কি সময়ের ঘড়ি সময়ের ঘড়ি বেজে উঠেছে 12 তারিখে মাননীয় মহাসচিবের বক্তব্য থেকে অতএব এসে তবে আজ বিদ্রোহ করি বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তার দিন পঞ্জিকা লিখে কিন্তু কিন্তু আমাদের ওবায়দুল কাদের সাহেব মাজা দুলিয়ে দুলিয়ে বলছেন এত বিশাল সমাবেশ থেকে কর্মসূচি আসলো পদে যাত্রা সরি পদযাত্রা ওবায়দুল কাদের সাহেব গভীর পানির মাছ বেশি লাভালাভি করেন অল্প পানির মাছ বেশি ফরফর করে আপনি তো ঈশ্বরের গল্প পড়েন নাই যে কচ্ছপ আর খরগোশের দৌড়টা মনে আছে আপনি তো লেভারও করেন না মাশাআল্লাহ চোয়ালের উপরে আপনার জীবন তো যদি করতেন তাহলে দেখতেন যে ঈশ্বরের গল্পে কচ্ছপ কিন্তু জিতেছিল খরগোশ জেতে নাই কর্মসূচি কি হলো সেইটা তো প্রথম ডোজ মহাসচিব সেটি বলছেন আঙ্গুলের কথা তা আমি বলবো যে এরপরে আসবো মৌলানা ভাসানীর ঘেরাও এরপরে ধর্মঘট এরপরে হরতাল এরপরে অবরোধ সেই 13-14 সালের মতো অবরোধ দিয়ে অচল করে দেওয়া হবে আপনাদের সাধ্য নাই সেদিনের সমাবেশ দেখে বোঝেন নাই বাংলাদেশ কোন দিকে যায় আরাফাত আছে না এই যে এখানে একজন বক্তৃতায় বলছেন আমাদের কাজ হয় কেমন বলছেন যে আরাফাতের বক্তৃতায় হলে বলছে যে আপনি এই মার্কা দেখাচ্ছে আরাফাত সাহেব বিশিষ্ট জ্ঞানী বুদ্ধিজীবী মানে মাথার খুপড়ির নিচে ঘিলু নাই পুরোটাই তেল তো তেল আলা বুদ্ধিজীবী এক বুড়িকে দেখাচ্ছে যে এটা কার ছবি বুড়ি যে কথা বলছে এটা কইতে পারি না লজ্জা করে শরম করে কিন্তু ওতে শরম নাই মাও সুচঙ্গের লেখা পড়ে নাই যে বোকা বুড়ো পাহাড় সরিয়েছিল বিএনপির কর্মসূচি দিকে হাইসেন না এমন জিনিস আসিতেছে আপ্যায়নের চোটে দেড়ছে বাপরে বাপরে পালা তো এই জন্য বলি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় শব্দটা ব্যবহার করা যুক্তিসঙ্গত কিনা আমি জানি না ওদের আইনজ্ঞরা ভালো বলতে পারবেন তো যাই হোক তিনি জামনগরে চুরি করে হোক ডাকাতি করে হোক এটা প্রধানমন্ত্রী হয়েছে আর কি তো তার উদ্দেশ্যে বলি যে আপনাকে কি চোখে দেখে বাংলাদেশের মানুষ তো আপনি বুঝে ফেলেছেন তো তার সে তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি আমার আকাশ থেকে গোটাও তোমার ছায়া ঘাতক তুমি বাংলা ছাড়ো তুমি ঘাতক তুমি বাংলাদেশ ছাড়ো তোমার চেহারা বাংলাদেশের টেলিভিশনে দেখলে বাংলাদেশের মানুষের মেজাজ খিচড়ে যায় কাদের মেরে দিয়েছে টেলিভিশনের রুমে আটকায় বলে ডেইলি ওই যে গ্লাস ভাঙে এটা ভাঙে বলছে তোকে আজকে রুমে আটকায় দিলাম শাস্তি কি পিটিভি দেখতে হবে মেয়ে চিৎকার করা শুরু করছে 15 মিনিটের মধ্যে আম্মা আমার মায়ের জ্ঞান তো ওই হাসি না রে আটক চেষ্টা করে না অসহ্য আমার অন্য মারেন কিন্তু এই পিটিভি দেখতে আর পেন না অসহ্য আম্মা অসহ্য বমি আসে হাসি না রে দেখতে দেখতে তো ভাই সাহেব এইরকম পরিস্থিতি এইখানে সম্মিলিত পেশাজীবীরা পেশাজীবীদেরকে আমি বলি ভাই পেশাজীবীটাকে একটু জাগরণ করতে হবে অডিটোরিয়ামের মধ্যে স্লোগান দেবো বিপ্লব হবে না পেশাজীবীরা বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদের মতো এত অর্গানাইজ এত বড় সংগঠন আমাদের ক্ষমতাসীনদের 10,000 মাইলের মধ্যে নাই ওখানে আছে গুন্ডা ডাকাত তস্কর চোর ধর্ষণকারী ক্ষমতায় আসছে ধর্ষণের পাওয়ার বেড়ে যায় আমাদের এই ধর্ষণকারীকে আমাদের মোকাবেলা করা সম্ভব অতএব
जल्लाद खर्ग तो सुनें शेष डायलग एटा अवश्य आमार निजेर कविता बोले डाकात पड़े जखन गाढ़ घुमेहीन छिल गा डाकात पड़े जखन गाढ़ घुमेहीन छिल गा एखन जुआर जेगे उठो भाई मानुषेर बाच्चारा जागो देखी भाई भोरेर मोरग जागो देखी भाई भोरेर मोरग जागो शिमुलेर डाल तुम्हादेर प्रेम अंतरे मेखे क्रोध होक आरो लाल से लाल क्रोधे सैलाब हो जाए बांग्लादेश तख्त ताउस्य हासिने बंगोपसागर ते मालदीप पार हो जाए सतरते सतरते সেই দিনের অপেক্ষায় আমরা আজকের মতো এখানেই বক্তব্য শেষ করি। আরো বক্তৃতা দেওয়ার সুযোগ আসতেছে। অবশ্য ক্ষমতায় যাওয়ার আগে যদি আমাদের কামড়াকামড়ি পরিমাণটা বেড়ে যায় তাহলে মুশকিল হবে। ডিসিপ্লিন বজায় রাখতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদের সহায় হবে।